कंदिया पे कूलो रे हंजा शोहीदो रे कुली जसी री से जंगे वो हुदे कुली जसी री से जंगे वो हुदे नोबी रेक्सा हाबी छीले गोभीर रात रे कोहेन बीबी तोरे बियर राते चल चिराने विदाय दावा मारे रे जाबो जंगे वो हुदे तूले इस तीरी कहे मौलारी दौर बारे बियर राते नबो शामी शोफी तो मारे रे से जंगे वो हुदे जुद्दे गेले शोहीद होइले ना पाको हालाते जलार गुसल होए से फेरेस्ता देर हाते रे जन्नातेर पानी थे कंदिया बे कूलो रे जसी री से जंगे वो हुदे खुली जसी री से जंगे वो हुदे खुली जसी री से जंगे वो हुदे হযরত হামজালার কাহিনী তোমরা জানো সেই হামজালা আমার নবীর কত বড় পাগল
ওই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। হামজালার বাসর রাতের মধ্যে নবী বলে, ও হামজালা তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না, হামজালা তোমাকে বাসর রাতের মধ্যে একটু রুখসত দেওয়া হলো, যাও যাও ওই ঘরের মধ্যে বাসর রাত তুমি সুন্দর করে উদযাপন করে নাও। এই কথা বলিয়া যখন হামজালারে বাসর রাতের মধ্যে পাঠাইয়া দিলেন, ওই ঘরের মধ্যে যাইয়া যখন বাসর রাত শেষ করে গোসলের জন্য রওনা, কে যেন হাঁটে আর বলে 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 বেড়ায়, কুতিলা মোহাম্মদ আমার নবী নাই, কেন যেন বলতেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার নবীকে দুনিয়া থেকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যখন কুতিলা মোহাম্মদ বলে বলে একজনে যখন এই সংবাদটা বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছায়া দিল, হামজালার মাথা গরম হয়ে গেল, আমার নবী আমাকে রুখসত দিয়া দিলেন, উহুদের ময়দানে যাইতে দেন নাই, আমি পারবো না পারবো না পারবো না গোসল করতে। দৌড়াইয়া বিবির সামনে গিয়া হামজালা হাজির হয়ে যায় আর যা বলে, ও বিবি আমার তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে, আমার নবী নাকি নাই, নবীন নবীকে নাকি কাফেরেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার না না আপনার যাওয়া লাগবে না লাগবে না লাগবে না, কারণ হলো আগে ফুরজ ফরজ গোসল করবেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, এরপরে যাবেন কোনো অসুবিধা হবে না। হামজালা ডেকে বলে, স্ত্রী তোমার অন্তরের মধ্যে নবীর প্রতি কোনো মহাব্বত কি নাই, তোমার অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর প্রতি কোনো প্রেম নাকি নাই, তুমি আমার যেই গোসলের কথা বলতেছ, আমার নবী যদি দুনিয়ার মধ্যেই না থাকি তাহলে আমি কার জন্য গোসল করব, ও বিবি আমার তরবারি দাও, তরবারি দিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। এবার বিবি যখন তরবারি দিয়ে দিলেন, হামজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে যায়। যাওয়ার পরে ওই জায়গায় কাফের বিশাল একটা দলের মধ্যে ঢুকে গেল, অনেকগুলো কাফের দুনিয়া থেকে বিদায় করে দিয়া জাহান্নামের মধ্যে পাঠায়া দিলেন। এরপরে নিজেও শাহাদাতের পেয়ালা হামজালাও পান করে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওই সময়ে হামজালা শহীদ হওয়ার পরে উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী সাহাবায়ে কেরামকে নবী জানায়া দিলেন, হে সাহাবা কেরামরা যাও যাও উহুদের ময়দানে ঘুরে 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 যেই শহীদ সাহাবা, এদের গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে এদেরকে দাফন করে দাও। এর কারণ কি জানো নি? কারণ আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া নবীর প্রেমে প্রেমিক হইয়া এরা দুনিয়াতে টাকার জন্য না, এরা দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য শহীদ হয় নাই, এরা দুনিয়ার মধ্যেই আমার আল্লাহর ধর্ম কায়েম করার জন্য, আমার মদিনাওয়ালা নবীর প্রেম আর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করার জন্য জিহাদের ময়দানে এসে এসে এদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিল। না না এদের কোনো গোসল দিয়া শহীদের শহীদদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দিয়া কবরের মধ্যে দেওয়া যাবে না। এর কারণ কাল হাসরের ময়দানে যখন মাওলার দরবারে উঠবে, শহীদেরা কারো হাত নাই এই অবস্থায় মাওলার দরবারে চলে যাবে, কারো একটা পা নাই, কারো দুইটা পা নাই, কারো হাতও নাই পাও নাই অবস্থায় আমার মাওলার দরবারে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবে তোমরা কারা, তোমরা এভাবে কেন? তারা ওই সময় আমার মাওলাকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার ধর্মটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য, আপনার দিনটাকে সমুন্নত করার জন্য, আপনার নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমরা জিহাদের ময়দানে যাইয়া আমরা শহীদ হইতে পেরেছি গো আল্লাহ, আজকে এই হালাতে তোমার কাছে আমরা হাজির হয়ে গেলাম। ওই সময় আল্লাহ সুহাদাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়া দিবে। নবী বলেন, সাহাবায়ে কেরামরা আমার উম্মতদেরকে এই সুহাদাদেরকে গোসল দিবা না, এমনিতেই কবরস্থ করে ফেলো দাফন করে ফেলো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা সব লাশগুলো
একসাথে করে সব সুহাদাদেরকে একসাথে করে যখন দাফন দিয়া দিবে ওই সময় একটা মহিলা নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। ওই নবীর মহিলার চোখ দিয়া বে বে টপ টপ করে পানিগুলো পড়ে। আর আয়েশা বলে, নবী আমার, আপনি সব সাহাবীদের লাশগুলো একত্র করেছেন। ও নবী আমার, এই লাশগুলোর মধ্যে আমার স্বামী একজন আছে যার নাম হলো হানজালা। সেই হানজালারে রুখসত দেওয়ার পরেও উহুদের ময়দানে নবী আপনার প্রেমে পাগল পাড়া হইয়া আপনি নাই এই সংবাদ শুনে দৌড়াইয়া উহুদের ময়দানে এসেছে। ও নবী, এই হালাতে সে ফরজ গোসল করে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আজকে বিনা গোসলের দাফন দিবেন না, গোসল দেওয়ার পরে এরপরে তাকে দাফন কার্য সম্পাদন করবেন। এই কথা বলার পরে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসহাবায়ে কেরামরা, তোমরা খুঁজো হানজালার লাশ, পুরা উহুদের ময়দানে সার্চ করে করে খুঁজে নাও কোন জায়গায় হানজালার লাশটা পাওয়া যায়। সাহাবায়ে কেরামরা যেখানেই যায় সব সুহাদায়ে কেরামের লাশ দেখতে পায়, কিন্তু হানজালার লাশটা তো দেখতে পায় না। কেমনে পাবে? কারণ হানজালা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই সময় জিব্রাইল আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হবে আমার আল্লাহ মেনে নিতে পারে না, পারে না, পারে না, পারে না। ও নবী আপনার প্রেমের মধ্যে, প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া নিজের জীবনটারে পিতা মনে করে উহুদের ময়দানে শহীদ হয়েছে হানজালা। এই হানজালার লাশ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হইয়া দাফনের মধ্যে ডুববে আল্লাহ মেনে নিতে পারে নাই। আপনি বলার আগেই হানজালা যখন দুনিয়ার জমিন থেকে শহীদ হইয়া জমিনে পড়ে আছে, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ উঠাইয়া নিলেন আসমানের মধ্যে বড় বড় দামি 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 ফেরেশতার মাধ্যমে। হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হয় নাই, হাউজে কাউসারের দামি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আসমানে তাকে গোসল দেওয়া হয়েছে। মারহাবা বলেন না, বলেন না মারহাবা। হানজালা নবীর প্রেমের প্রেমে পাগল হইয়া জিন্দেগিটা বিলীন করে দিয়ে দিলেন, নিজের জীবনটাকে বৃথা মনে করলেন। আল্লাহর কথাগুলোই পবিত্র কালাম মোল্লা শরীফ আল্লাহ বলেন, নবী ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, উপদেশ দে, যারা মানবে এরা কামিয়াব হয়ে যাবে। কি কামিয়াব হইছে? সাহাবায়ে কেরামকে আল্লাহ নিজেই ফেরেশতাদের মাধ্যমে এদের কাছে নিজের সালামটা পৌঁছাইয়া দিলেন, বললেন, হে জিব্রাইল যাও, যে আমার ওই অমুক নবীর সাহাবি অমুককে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও। কি দামি তারা হয়ে গেলেন দুনিয়াতেই, জান্নাতের সার্টিফিকেট এরা পাওয়া গেলেন। কেমনে? নবীর প্রেমে পাগল হইয়া, নবীর কথাগুলো মাইনা, আল্লাহর কোরআনের উপরে সুন্দর করে চইলা, এরা আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহর পরিচয় এরা জানতে পেরেছে, এই জন্য এরা কামিয়াব হয়ে গিয়েছে। ভাই আল্লাহ একথাই বলেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি আল্লাহ দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই, যাদেরকে পিটাইয়া আপনি হেদায়াত দিবেন, হেদায়াত তো আমি আল্লাহর হাতে। তবে হা, এত কিছু বলার পরেও, এত কিছু জানার পরেও যেই ব্যক্তিগুলো মানে না, যেই ব্যক্তিগুলো এরপরেও ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, এরপরেও মান তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিল ওয়া কাফারা, সে অস্বীকার করলো, আল্লাহ তাআলা নিজেই জানায় দেয়, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হে বান্দা শুনো শুনো শুনো, দুনিয়া শেষ না, আখেরাত একটা আছে, ওই সময়ে আমি আল্লাহ তোমাকে আযাব আল আকবার, কঠিন ভয়াবহ শাস্তি দ্বারা তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে ঘিরে ফেলবো। আল্লাহ এরপরে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমি আল্লাহর দরবারে আসা লাগবে। আসা লাগবে কি লাগবে না? যাওয়া লাগবে না, আমার কাছে লাগবে না, যাওয়া লাগবে না, দুনিয়া শেষ, আখেরাত নাই, কথা বলেন না কেন? আল্লাহ বলেন, এত কিছু বলার পরেও
এত বয়ান করার পরেও এত প্রশ্নবোধক কথা এদের সামনে উপস্থাপন করার পরেও এরপরেও যারা আমি আল্লাহকে মানে না নবী এরপরে যারা মুখ ফিরিয়ে নেয় যান এদেরটা এদের উপরে ছেড়ে দেন আপনি দাওয়াত দিয়েছেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে ইন্না ইলাইনা ইয়াবাহুম নিশ্চয়ই আমি আল্লাহর দরবারে একদিনের আশা লাগবে ও ইন্না আলাইনা হিসাবাহুম এদের সব হিসাব কাল হাসরের ময়দানে আমি আল্লাহ জাররা 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 থেকে পরিমাণ জাররা সব হিসাব আমি আল্লাহ তাআলা নিয়ে আনিব যেরকম সূরাতুল জিলজালের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা বান্দা তুই জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করেছো আমি আল্লাহ দরবারে পাবা কারণ ওই দিন তো আমি আল্লাহ হব হাকিম এমন হাকিম আদল হাকিম ইনসাফ করনে ওয়ালা হাকিম তুই ছোট্ট থেকে ছোট্ট যে আমল করেছো আমি আল্লাহর কাছে পাবি তুই ছোট্ট থেকে ছোট্ট যেই গুনাহের কাজ করেছো প্রকাশ্যে অথবা গোপনে যেভাবেই হোক না কেন ওই সব কিছু হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে আশা লাগবে সব হিসাব আমি আল্লাহ নিব এজন্য ভাইরা আমার কাছের মানুষরা আমার ক্লোজ লোকেরা আমার গ্রামের মানুষেরা বারবার কেন আপনাকে বলা লাগবে নামাজের কথা বারবার কেন আপনাকে বলা লাগবে রোজার কথা বারবার কেন আপনাকে বলা লাগবে নেক আমলের কথা বারবার সুদের ভয়াবহ পরিণামের কথা কেন আপনাকে বলা লাগবে বারবার ঘুষের পরিণাম যে এত ভয়াবহ কেন আপনার কাছে বলা লাগবে বারবার যৌতুক যে খারাপ জিনিস হারাম স্পষ্ট হারাম কেন আপনার কাছে এটা বারবার বলা লাগবে হে মানুষেরা কেন আমি বক্তা বলা লাগবে আপনি কি জানেন না জানার পরেও এরপরেও কেন মানেন না এরপরেও কেন মান তাওয়াল্লা ও কাফার এরপরেও কেন অস্বীকার করেন এরপরেও কেন মুখগুলো ফিরে আনেন ভাই এখনো সময় আছে নিজেকে একজন খাঁটি মুসলিম বানানোর লক্ষ্যে মদিনাওয়ালা নবীর একজন খাঁটি প্রেমিক বানানোর লক্ষ্যে আসুন না আমরা সবাই মিলে আল্লাহর পথে আসি মদিনাওয়ালা নবীর সুন্নতের ওপরে আমল করার চেষ্টা করি সূরাতুল গাশিয়ার 17 থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 17 থেকে নিয়ে 26 পর্যন্ত যে আয়াতে কারিমাগুলো এই আয়াতে কারিমাগুলো সুন্দর করে আল্লাহ প্রথমে পছন্দ করেছেন এরপরে আল্লাহ নবীকে উপদেশ এবং আদেশ দিয়েছেন এরপরে আল্লাহ বলেছেন যারা মুখ ফিরিয়ে নিবে আজাবের কথা এরপরে আল্লাহ বলেছেন আমি আল্লাহর দরবারে তোমার একদিন না একদিন আমি আল্লাহর দরবারে আশা লাগবে এই আয়াতগুলোর উপরে আসুন না আজকে থেকেই বাড়িতে যে আমল করার চেষ্টা করি আল্লাহর পরিচয়টা জানি ওট আল্লাহ বানিয়েছেন গরু আল্লাহ বানিয়েছেন ছাগল মহিষ ভেড়া তুম্বা সব কিছু আল্লাহ বানিয়েছেন এই শত প্রাণী আছে চোখে যা দেখি আর না দেখি সব আল্লাহ বানাইছেন এই আল্লাহর পরিচয় নিয়ে চলি আল্লাহর কথাগুলো মানার চেষ্টা করি আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি দুর্নীতি গুলুল মানুষের উপর জুলু নির্যাতন থেকে নিজেকে বিরত রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রত্যেকটা আয়াতের ওপরে আমল করার তৌফিক দান করুক সকলে পড়িয়া আমিন আরো জোরে পড়েন আবার পড়েন আবার পড়েন আমিন ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবেন পাশে কেমনে যুদ্ধ করবো নাকি হুজুর যুদ্ধ করার জন্য কি বিমান টিমান লাগবো নাকি কিছু লাগবো নাকি বলেন তো কিছু লাগবে না যাওয়া লাগবে না প্যালেস্টাইনে যাওয়া লাগবে না ইসরায়েলে যাওয়া লাগবে না বাংলাদেশ থেকে আল্লাহর কাছে যাতে বলতে পারেন হাসরের ময়দানে আল্লাহ আমার ওই পরিমাণ শক্তি ছিল না আমি হাত দিয়ে বাধা দিই শক্তি ছিল না তবে জবান দিয়ে এতটুকু পরিমাণ শক্তি ছিল মান রাআমিন কুম মুনকারান ফালিউগাইর বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়ালিকা আদআফুল ঈমান মদিনার নবী স্পষ্ট ঘোষণা আমার যে উম্মতেরা দেখবে কোনো গর্হিত কাজ কোনো জুলুম কোনো নির্যাতন সে হাত দিয়া বাধা দিবে যদি না পারে মুখ দিয়া বলবে যদি না পারে অন্তর দিয়া চিন্তা ভাবনা করবে এই কাজটাকে সমাজ থেকে কিভাবে দূরীভূত করা যায় এজন্য আমরা হাত দিয়ে বাধা দিতে পারবো না এত দূর যেতে পারবো না তবে ফিলিস্তিনে মুসলমানদের পাশে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের পাশে আগেও আমরা সব মুসলমানেরা ছিলাম এখনো আছি ভবিষ্যতেও আল আকসার পক্ষে থাকবো আকসা আমাদের আমাদের আকসা আমাদের ফিলিস্তিনে মুসলমানদের কিছু হলে কারণ এই যে বডির মধ্যে একটু আঘাত পাইলেই মনে হয় যে পুরো বডিটা ব্যথায় ভরপুর হয়ে যায় আজকে আসার সময় দরজা লাগাইতে গিয়া একটু এই যে চিপা খাইছে এই জায়গায় চিপা খাওয়ার পরে আমার মনে হয়েছে মনে হয় যে রুটা বের হয়ে যাবে এত পরিমাণ ব্যথা আমি পাইছি মনে হয়েছে তখন আমি চিন্তা করলাম দেখ শুনি মদিনাওয়ালা নবীর হাদিস নবী স্পষ্ট ঘোষণা দিয়ে জানিয়েছেন কোনো মানুষের কোনো মুসলমানের কোনো মুমিনের
একটু জায়গা যদি কেটে যায় তাহলে পুরোটা বডি কেমন কেমন জানি লাগে, মনে হয় যে কোনো একটা কিছু হারাই নিলাম, কোনো একটা জায়গায় ব্যথা পাইলাম। এজন্য স্বাচ্ছন্দ্য বোধ করে না কোনো একটা কাজ করতে গিয়া, ঠিক তদ্রূপভাবে পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা মুসলিমের যদি রক্ত ঝরে, আরেকটা মুসলিম ভাইয়ের রক্তক্ষরণ হবে, তার দিল কান্না করবে, তার চোখ দিয়ে অটোমেটিক দুই ফোঁটা চোখের পানি ফালায়া ফালায়া এরা ওই মুসলমানদের জন্য দোয়া করবে, নিজের মুখ দিয়ে সর্বাবস্থায় এই কথাগুলো বলবে। ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক, এই স্লোগান দিয়ে দিয়ে সে মাঠে ময়দানে নামবে, সে রেলিতে নামবে, সব জায়গায় মিডিয়ার মাধ্যমে সে জানাইয়া দিবে ফিলিস্তিনি মুসলমানেরা জিন্দাবাদ আর ইসরায়েলি ইহুদিবাদেরা নিপাত যাক। আমরা এতটুকু পরিমাণ মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ। অ্যাজ এ মুসলিম দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, মুসলিম হিসাবে দায়িত্ববোধ থেকে নিজের জবান দিয়ে মুনকার গর্হিত কাজকে একটু প্রতিভা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। যদি এতটুকু না পারে সামনে দাজ্জালে আসার সম্ভাবনা, কোন দিন জানি চলে আসে দাজ্জাল, বিশ্বযুদ্ধগুলো হয়, ইমাম মাহদী চলে আসে, কবে আসবে সেই দাজ্জাল, যদি নিজের ইমানটাকে মজবুত করে এখনও যদি নিজের জবান দিয়ে প্রতিভা করতে না পারি তাহলে তো ওই সময়ে ধরা খেয়ে যাব। দাজ্জাল ডান হাতে জান্নাত নিবে, বাম হাতে জাহান্নাম নিবে, নিয়ে বলবে দেখছ না আমার পাওয়ার দেখছ নি, জান্নাতের হাতে জাহান্নামের হাতে পুরো পাওয়ার সব আমার। যদি ইমানটা মজবুত থাকে তাহলে কশিন কালেও কোনো মুমিনে কামেল ওই দাজ্জালের পক্ষপাতিত্ব করতে পারবে, পারবে নাকি? যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে পোকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল, ভুগতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল, ভুগতে হবে দাজ্জাল, আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে একটুকি দিলে দয়া হয় না, ওর কাপুরুষ ধরে বসে ভাবছো হিসাব কষে এখনো তো সময় হলো না, এ যাবে মজলুম গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত চারদিকে পড়বে পাপের ধুম, ভুর করা গর্বে সমাজ উঠে যাবে লে মোলা, আসছে কে আমার রুখতে মুসিবত আছি আজান বেলাল, আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল ভুক্তে হবে দাজ্জাল। মুসলমানেরা পারবে তো দাজ্জাল ভুক্তে হবে, নিজের জীবদ্দশায় যদি দাজ্জাল চলে আসে নিজের ইমানটাকে এমন মজবুত করা লাগবে দাজ্জালের পক্ষপাতিত্ব না করে আমার রবের একনিষ্ঠ এক গুলাম যাতে করে আমরা হতে পারি, আমার রবের একনিষ্ঠ এক বান্দা যাতে করে আমরা হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন, সকলে পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন ফি ফিলিস্তিন, সকলে পড়ি আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুজাহিদদেরকে তোমার হাতে সফরত করলাম, তুমি জামিন হও, তুমি জিম্মাদার হও। আল্লাহ সবাই আমাদেরকে মারে, ইহুদিবাদরা সব এক হতে পেরেছে, আমরা মুসলিমরা এখনও এক প্ল্যাটফর্মে আসতে পারিনি। আল্লাহ এই ময়দান থেকে খোলা মাঠে ময়দানে তোমার কাছে আবদার করছি, তোমার কাছে আরজি পেশ করছি, আল্লাহ পৃথিবীর সব মুসলমানদেরকে তুমি এক বানায় দাও। আবার পরে নামিন, আল্লাহ তোলাতুলি বাদ দিয়া, মারামারি বাদ দিয়া, রাহাজারি বাদ দিয়া, একে অপরকে নিয়ে একটু চুক্তি করা বাদ দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে এক প্ল্যাটফর্ম
ইসলাম আমাদের ধর্ম, মদিনাওয়ালা নবী আমাদের রাসূল, এই এক প্ল্যাটফর্ম নিয়ে চলার তৌফিক তুমি দান করো সকলে পড়িয়া আমিন। নিজেরা নিজেরা দোলাদুলি করবেন না, বাড়াবাড়ি করবেন না, মারামারি করবেন না। যে যে ব্যক্তি যার আকিদা নিয়ে আছে ব্যক্তি থাকুক, আপনার কাছে একটা ভালো লাগে আরেকজনের তবিয়ত স্বভাবে এটা ভালো লাগে না, আরেকজনের কাছে এটা ভালো লাগে আপনার কাছে ভালো লাগে না, যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাকে আকল দিয়েছেন, আল্লাহ তাকে বিবেক দিয়েছেন, সকালবেলার খাবার খাইতে যায় আপনাকে কি কেউ এসে জিজ্ঞেস করে এই আপনি আজকে যা বলবেন আমি আপনার কথা মতো আগামী এক সপ্তাহ আপনি যা বলবেন তা খাবো, আপনি যা বলবেন না তা খাবো না, এটা কি কেউ আপনাকে এসে বলেছে, কেউ প্রশ্ন করেছে? নিজের খাবার নিজেই অ্যারেঞ্জ করে সকালবেলা শিলবাড়িতে গিয়া নিজের মতো করে বাজার, নিজের বউরে জিজ্ঞেস করে কি যাবে, অন্য কোনো ব্যক্তিকে বলে না। কারণ কি? আল্লাহ আকল দিছেন, আল্লাহ বিবেক দিছেন, আল্লাহ একটা বুঝ খাটানোর মতো তৌফিক দিছেন। ভাই নিজের আকল দিয়ে নিজের বিবেক দিয়ে বিবেচনা করে যেই আকীদা পোষণ করলে মনে হয় এটা হক, এটা মানবেন, ওই দলের উপর থাকবেন, ওই মতের উপর থাকবেন, তবে হ্যাঁ একটা হাত জোর করে বলি আপনার মতের বিরোধী যারা এদের বিরুদ্ধে কথা বলবেন না। মনে রাখবেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা একটা বারের জন্যও বলে নাই তুই সরল সঠিক পথ পেয়ে গেছো, এটা বলে নাই মৃত্যু আগ পর্যন্ত নামাজ তোমার উপর ফরজ। নদীর মধ্যে একটা লঞ্চ ডুবে গেল, মরে যাবে ভাব, কাতরাচ্ছ তোমার শুধুমাত্র জবানটা একটু উপরে আছে, ওই সময়ও যদি আজান কানের মধ্যে শোনা যায় এরপরেও তুমি ওই জায়গার মধ্যে নামাজ পড়ো, এত গুরুত্ব দেওয়া হলো, তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে বলে না কেন? সূরাতুল ইখলাস না পড়লে নামাজ হবে, সূরাতুন্নাস বললাম না নামাজ হবে, অন্যান্য সূরা দিয়ে মিলাইলে নামাজ হবে, সূরাতুল ফাতিহা যদি না মিলালাম নামাজই হবে না, তাহলে মাওলার দরবারেও পৌঁছবে না। এই জন্য সূরাতুল ফাতিহায় এই আয়াতটা আছে ইহদিনাস সিরাতাল, কথা বলেন না কেন, ইহদিনাস সিরাতাল অর্থ কি? আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, একটা বারের জন্য তো বললাম না পায়া গেছি পথ, এখনো পথ আছে, এখনো খোঁজার বাকি আছে, এখনো গবেষণা করার বাকি আছে। এজন্য আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাকে যে সিরাতুল মুস্তাকিমে রেখেছো মৃত্যু পর্যন্ত এই সিরাতুল মুস্তাকিমের উপর রাখিও, একটা জায়গা থেকে যাতে আরেকটা জায়গায় না যায়, এক আকীদা থেকে যাতে আরেক আকীদায় না গিয়ে নিজের ঈমানটাকে ধ্বংস না করি। আল্লাহ তুমি আমাকে আমার আকীদার উপরে ইস্তিকামত রাখিও, মজবুত রাখিও। আল্লাহ তুমি সেই তৌফিক প্রত্যেককে দান করো, বাড়াবাড়ি করা, মারামারি করা, কাটাকাটি করা, অহংকার করা, হিংসা করা, আত্মিক রোগ থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন সকলে পড়িয়া আমিন। আরো জোরে পড়েন আমিন।